2020 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের প্রোফাইল আপলোড চলছে কম্পিউটার বা ল্যাপটপে। ছাত্রছাত্রীদের প্রোফাইল এন্ট্রি করতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে যদি মোবাইলে করা হয়। আমি এখন দেখাবো মোবাইলে কীভাবে ছবি আপলোড করবেন। মোবাইলে অসুবিধার কারণ, ছবিটিকে 20 KB-তে নিয়ে আসতে হবে, তবেই আপনি প্রোফাইলে ছবিটিকে আপলোড করতে পারবেন, না হলে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি আপনার মোবাইল ক্যামেরায় তুলে নিন। ছবি তোলার পরে প্লে স্টোর থেকে দুটো অ্যাপস ডাউনলোড করবেন, একটি টেলিপোর্ট, অপরটি ইমেজ কম্পোজার। ছবিটি তোলার পরে টেলিপোর্টে আসবেন, টেলিপোর্ট অ্যাপসে আসবেন। এখানে অনেকগুলো আইটেম দেখতে পাবেন। আপনাকে যে আইকনটিতে ক্লিক করতে হবে সেইটি হলো এইট, যেটা গোল মার্ক করলাম, এখানটি এন্ট্রি করুন, মানে ক্লিক করুন। এবার যে ছাত্রছাত্রী ছবি আপলোড করবেন সে ছবির উপরে আপনি ক্লিক করুন। আমি একটা ছবি নিয়ে নিলাম, ধরুন আমি এই ছবিটাই নিলাম। এখানে ছবিটি যখন আসবে তখন আপনি টিক চিহ্ন ক্লিক করুন। টিক চিহ্নে ক্লিক করার পরে একটু ওয়েট করুন, যদি অ্যাপস আসে তাহলে অ্যাপসটিকে কেটে দিন। ওয়েট করতে হবে একটু। চলে আসছে। এরপরে যেটি করতে হবে আপনাকে, কাস্টম ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। কাস্টম ব্যাকগ্রাউন্ডে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে এখানটি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি গ্যালারি থেকে কোনো একটা এক রঙের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড, যেমন এক রঙের হয় ওই এক রঙের বা ওয়ান কালারের ব্যাকগ্রাউন্ড আপনি গুগল সার্চ করে পেয়ে যাবেন। গুগলে লিখবেন যে কালারের ব্যাকগ্রাউন্ড করতে চাইছেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। গুগল অনেকগুলি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি যে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখি কি ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা নিয়ে নেব আমি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনি টিক চিহ্নে ক্লিক করুন। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এবার যেটি আপনাকে করতে হবে,
এখানটিতে ক্লিক করুন। অ্যাপস আসবে, অ্যাপস কেটে দিন। তারপরে যেখানে ক্লিক করতে হবে সেইটি হলো এখানটি ক্লিক করুন। তাহলে আপনার এই ছবিটি আপনার ফটো গ্যালারিতে চলে আসবে। ক্লিক করলাম, সেভ হয়ে গিয়েছে। এবার সেকেন্ড যে অ্যাপসটির নাম বলেছিলাম সেখানে আসুন, ইমেজ কম্পোজার, পিক ফটোসে ক্লিক করুন। যে ছবিটি আমি টেলিপোর্টে কাস্টমাইজ করেছিলাম সেটি এখানে নিয়ে আসব। ঠিক চিহ্ন দিই এখানে, দেখুন অরিজিনাল ছবি আর কারেন্ট ছবি। এটাকে 20 KB করতে হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 249.something KB। এটাকে 20 KB নিয়ে আসতে হবে। এখানে দেখাবো কীভাবে 20 KB করবেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে, ছবিটিকে ক্রপ করে নিন। এখানে ক্রপে ক্লিক করুন, এখানটি ক্রপ ক্লিক করুন। সাইজ মতো ছবিটাকে নিয়ে নিন। নিয়ে নিলাম, এবার ক্রপ অপশনটিতে ক্লিক করুন। এবার দেখলাম কারেন্ট পিকচারের ভ্যালু 55.50। এবার কি করব, না এখানে ক্লিক করব, কম্প্রেস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ছবিটিকে জেপিজে অপশনে ক্লিক করব। তারপর আবার টিক চিহ্নে ক্লিক করব। এবার দেখলাম কারেন্ট ছবির ভ্যালু 30.62 KB, এখনো 20 KB হয়নি। আবার আমরা কম্প্রেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বিভিন্ন পদ্ধতিতে আপনি ছবির ভ্যালুটাকে কম করবেন। 1 নম্বর, এখানটিকে কমিয়ে জাস্ট এদিকে নিয়ে আসবেন, তাহলে ছবির ভ্যালু কমবে। কিংবা আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে বিভিন্ন ফরম্যাট পাবেন। দেখা একটু, এখানে আমি কোয়ালিটি পার্সেন্টেজ কমালাম, দেখি ছবির অবস্থা। 19.36 KB আসছে কারেন্ট পিকচার। একটা পদ্ধতি হলো আমি
এইটাকে বাড়িয়ে কোয়ালিটি রেসপেক্টিভ অপশনে বা কলামে যে আকারগুলো আছে সেগুলি চেঞ্জ করেও করতে পারি। মানে এইটি বর্তমানে আছে, আমি এগুলো নিলে পিকচার ভ্যালু কমে যাবে, আর এখানে এদিকে স্ক্রল ডাউন স্ক্রল করলেই হয়ে যাবে। তো আমি দেখলাম বর্তমান ছবিটা 26 আছে, আমি এটাকে কমিয়ে দিলাম, কমাতে দেখলাম 20.56, আরও কমাতে হবে। এখন 17.05 কেবিতে আসছে। এবার সেভ অপশনে ক্লিক করুন, তাহলে আপনার এই ছবিটি গ্যালারিতে চলে আসবে। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আপনি বাংলা শিক্ষা এই পোর্টালে আসবেন। বাংলা শিক্ষা ই পোর্টালে লগ ইন করার পরে আপনি 2019 স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করুন। স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশন ক্লিক করার পরে এর আন্ডারে অনেকগুলি অপশন পাবেন, তার মধ্যে আপনাকে যেইটি ক্লিক করতে হবে স্টুডেন্ট এন্ট্রি। স্টুডেন্ট এন্ট্রি ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে লক্ষ্য করে পূরণ করে যাবেন। যেগুলি লাল মার্ক করা আছে সেগুলি অবশ্যই পূরণ করতে হবে। শেষে এখানে যে ছবিটা আপনি এডিট করে রেখেছেন সেইটি এখানে বসাবেন। সেই ছবিটি আমি দেখাই কীভাবে এখানে নিয়ে আসবেন। চুজ ফাইল এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যেখানটিতে ক্লিক করবেন সেইটি হলো ব্রাউজার, এখানে ক্লিক করুন। তারপরে আপনাকে ক্লিক করতে হবে, থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করতে হবে অ্যালবাম অপশনটি। এখানে আসার পরে আপনাকে যে অ্যাপসটিতে মাধ্যমে ডাউনলোড করেছিলেন সে অ্যাপসটি যে অ্যাপসটির মাধ্যমে ছবিটি এডিট করেছিলেন সেই ছবিটা আপনাকে এখানে সার্চ করতে হবে। আমি এই ছবিটি এখানে ক্লিক করলাম, দেখুন ছবিটা নিয়ে নিয়েছি, কিন্তু সেভ করা যাবে না, কেন আমি কোনো উপরের কোনো ডাটা পূরণ করিনি, কিন্তু ছবিটা এখানে নিয়ে নিয়েছি। এইভাবে আপনি ছবিটিকে 20 KB করে নেবেন, তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার ছবিটি নিয়ে নেবে। এইভাবে ছাত্রছাত্রীদের ছবি আপলোড করলে
খুব সহজেই সেভ করা যাবে। ওকে, থ্যাংক ইউ।